আচ্ছা তাহলে দেখি, সো আজকে আমাদের ক্লাসে 14 নম্বর ক্লাস, ঠিক আছে? আচ্ছা আমরা যে পূর্বের ক্লাসগুলো করতেছি এগুলো তো মনে হয় শুধু টুলস, আর কোনো ব্যক্তি যদি টুলস ভালোভাবে আয়ত্ত করতে পারে তাহলে তার জন্য কিন্তু সব কাজ করাটাই সহজ। টি শার্ট বলেন, ব্যানার বলেন, ফ্লায়ার বলেন, সবই সম্ভব। যদি টুলস আয়ত্তে না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। তো এতদিন যে ক্লাসগুলো করালাম এগুলো কি বাসাতে ফ্রি টাইমে কখনো কি ভিডিওগুলো দেখা হয়? সব ভিডিও তো দেখতে হবে না, তাহলে টুলস এর কাজগুলো কি এগুলো কি দেখা হয়? যদি মনে করেন কোনোদিন ভিডিও ডাউনলোড না করতে পারেন লিংকটা কপি করে রেখে দিবেন, ঠিক আছে? লিংক কপি করে, আচ্ছা আমরা কথা কম বলি ক্লাস হচ্ছে, শুধু লিংকটা কপি করে রাখবেন, ঠিক আছে? আচ্ছা তাহলে আজকে আমাদের 14 নম্বর ক্লাসটার কিছু আছে যে উইড টুল, ওয়ার্প টুল, টুইডল টুল, ঠিক আছে? দেখি যে আমাদের যে উইড টুল সম্পর্কে আমরা আগে আলোচনা করি। আচ্ছা দেখেন আমরা তো রোটেট টুল দেখছি গত ক্লাসে, রোটেটের নিচে আমাদের উইড টুল, কি টুল বললাম? উইড টুল, যার শর্টকাট হচ্ছে শিফট ডব্লু, তাই না? সো আমরা লেফট বাটন প্রেস করলে অথবা এক্স সেগমেন্ট চেপে ধরলে আমাদের উইড টুলের মধ্যে অনেক কিছু আছে। সো উইড টুলের মধ্যে প্রথমত আমরা একটা শেপ ড্র করে নিই এবং কালার একটা দিলাম, স্ট্রোক কালার অফ করে দিলাম, মনে আছে তো এগুলো না? আচ্ছা সো আমরা এখান থেকে উইড টুলটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর দেখেন যে আমাদের তো কোনো অপশান কাজ করছে কি উইড টুলে? অপশন খরচ করছে? আচ্ছা তাহলে এটা কি কালার মোডে আছে? আমাদের কি মোডে আছে? ফিলে। তাহলে উইড টুলটা মূলত আমাদের স্ট্রোকে কাজ করে, কি হিসাবে কাজ করে? স্ট্রোক হিসাবে। তাহলে আমরা এটাকে কেটে দিলাম। আচ্ছা তাহলে স্ট্রোকটা থেকে আমরা কিভাবে করব? আমরা এখান থেকে একটা পেন টুল সিলেক্ট করে একটা আমরা পথ ড্র করে নিলাম, ঠিক আছে? তাহলে এখন এটা আমাদের কি মোডে আছে? ফিলে। সো এখান থেকে আমরা এক্সচেঞ্জ করলাম স্ট্রোকে, এবং এখান থেকে আমরা এটাকে স্ট্রোক বাড়ায় দিলাম। আচ্ছা তাহলে উইড টুলের কাজটা কি? উইড টুলটা হচ্ছে এমন একটা টুলস যা আপনি যে অংশতে ক্লিক করবেন সেই অংশটাকে মোটা করতে পারবেন, চিকো করতে পারবেন, শুধু ওই নির্দিষ্ট অংশকেই। তাহলে নির্দিষ্ট অংশ বলতে আমরা এটাকে সিলেক্ট করলাম, করার পর আমি উইড টুলে আসি। আসার পর এই যে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট আছে না, এখানে ক্লিক করে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে কি হয়ে যাচ্ছে? আমার মোটা হয়ে যাচ্ছে, আমি নিচের দিকে নিয়ে আসি চিকন হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা একটা বিষয়, এই অংশটা আমি সিলেক্ট করে যদি আমি উইড টুলে নিয়ে আসি, কোথায় আমাদের উইড টুল, জাস্ট এই অংশটাকে আমরা হালকাভাবে কি করলাম? চিকন করলাম, তাই না? আচ্ছা মনে আছে কি এইরকম কাজ আমরা অন্য কোনো একটা টুলস দিয়েও করেছিলাম ইউনিফর্মের মধ্যে? আচ্ছা বিষয়টা হচ্ছে সেম জিনিস, কিন্তু আমরা যদি ইউনিফর্মে ক্লিক করি দেখেন অটোমেটিকলি ইউনিফর্মটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এখন আমার এই মোটা অংশ, এই অংশটাকে একটু মোটা করা প্রয়োজন, তাহলে তো আমি আর এটা ছাড়া তো আমি পারছি না। সো এখন ইউনিফর্মে আসে এই যে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট মানে উইড টুলে এসে আমরা ক্লিক যদি করি তাহলে দেখেন সেখানে ওখান থেকে মোটা হয়ে যাচ্ছে, ঠিক আছে না? তার মানে এটা হচ্ছে ইউনিফর্মেরই অংশ, কিন্তু সে আপনাকে কি করতে পারছেন, কাস্টম হিসেবে ডিজাইন করতে পারতেছেন। এই ডিজাইনগুলো আপনার টি শার্টে লাগে, দেখা যাচ্ছে লোগো ডিজাইনের ক্ষেত্রেও লাগবে এই শেপগুলো, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা, বুঝে গেছে জিনিসটা? আচ্ছা আমরা ওখান থেকে অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করলে সো আমাদের ফিলে চলে গেল, ফিল থেকে করলে কিন্তু কার হবে না, হবে না, হ্যাঁ স্ট্রোকে থাকলে শুধু হবে, জিনিসটা কি ক্লিয়ার? আচ্ছা এখান থেকে ধরেন একটা সুন্দর ডিজাইনও করতে পারলাম, রোটেট যদি করি, গতকাল আমরা রোটেট টুল করলাম না, অল্টার চেপে ধরে এখান থেকে ক্লিক দিলাম, এবং কত ডিগ্রি অ্যাঙ্গেল করব মনে করেন 43, কপি কন্ট্রোল ডি, এটা ওই পাশ মোটা চিকন হলে জিনিসটা দেখতে আরো সুন্দর লাগতো, ঠিক আছে? আচ্ছা তারপর উইড টুলের নিচে আমরা দেখব আর একটা টুলস আছে যে ওয়ার্প টুল, আর এই টুলস গুলো কাজ করার সময় আমরা অবশ্যই চিন্তা করব যে খুব বেশি টিপাটিপি করব না, কারণ এগুলো অনেক ভারী কোয়ালিটি,
আর কম্পিউটার গুলোকে কি হয়ে যাবে, হ্যাং হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এখন একটা রেক্টেঙ্গুলার ড্র করছি। সো নিচের অংশ কি আমাদের ওয়ার্ক টুল, তাই না? ওয়ার্ক টুল যখন ক্লিক দিলাম তখন একটা কি সার্কেলের মতন আসছে না? এখন যেই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক দিব সেই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আমরা কি করতে পারি, হালকাভাবে এগুলো ডাউন করতে পারি, ঠিক আছে? এটাকে একটু ছোট করি আমরা, যে আমাদের সেকেন্ড বাকেট মাউস সারের সেকেন্ড বাকেট কোনটা, এটা তো ঝামেলা। যাই হোক, আচ্ছা যদি সেকেন্ড বাকেট এবং থার্ড বাকেট যদি ছোট হয় তাহলে করবেন, আর ছোট না হয় তাহলে করবেন না। আচ্ছা, মনে হয় ছোট করা যায় না। এখান থেকে আমরা যে কোনো অংশগুলোকে আমরা কি করতে পারি, কাস্টম করতে পারি, ঠিক আছে? আচ্ছা, কন্ট্রোল জেড দিলাম। আচ্ছা, ওয়ার্ক টুলের পর আমাদের কি আছে, টুইডেল টুল। এই টুলসটা আমাদের কাজে লাগে, যে আমরা যদি অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি তাহলে দেখেন অটোমেটিকলি কেটে সুন্দরভাবে কি করে দিচ্ছে, সে রাউন্ড করে দিচ্ছে। সো মাস বরাবর দিলে কিন্তু দেখেছে দুই অংশ ফাঁকা থাকতে হবে, তাহলে এখানে সম্ভব, তাছাড়া কিন্তু সম্ভব না। এখন এই ডিজাইনটা আমরা কোথায় ব্যবহার করতে পারি, এটাকে আমরা যদি এখন কেটে দেই এই অংশে পাথ ফাইন্ডার থেকে, সো এটাই আমার একটা ডিজাইন হয়ে গেল। গ্রাফিক ডিজাইন এমন একটা ডিজাইন যে আপনি কিছু হাত দিলেই ডিজাইন। আচ্ছা, দুই অংশ আমরা দুটো অংশ করে নিলাম না, কোনটা থেকে, লাইন সেগমেন্ট। এই লাইন সেগমেন্ট দিয়ে আমরা সবগুলো সিলেক্ট করে নেই, নেওয়ার পর ডিভাইডেড করলাম, আনগ্রুপ। বাস এটাই আমার ডিজাইন হয়ে গেল। এখানে আমার লোগোর অংশ বা কোনো কিছু আমরা ব্যবহার করতে পারি, সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গেল, বুঝতে পারছেন? এভাবে লোগো ডিজাইন বলেন, টি শার্ট ডিজাইন বলেন, সেটা আপনি করতে পারবেন কাস্টম হিসেবে। আচ্ছা, তারপর আমাদের কি টুলস আছে এবং কট টুল, এগুলো আমাদের লাগে না, তারপরে একটু দেখে নিবেন। এই এগুলো লাগে না, বেশি গেলে এগুলো হ্যাং হয়ে যায় কম্পিউটার, ঠিক আছে? এগুলো বাদ দিয়ে দিলাম, ক্লাস চলা অবস্থায় হ্যাং হয়ে গেলে ঝামেলা। আচ্ছা, এখন আমরা দেখবো ড্রপ শ্যাডো, অবজেক্ট ব্লার, ডিসটর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, ডেফিনিশন, ঠিক আছে? আচ্ছা, অবজেক্ট ব্লার বা ড্রপ শ্যাডো। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে কিছু কাজ দেখালাম না, একটু খেয়াল করুন এই কাজটার দিকে। আচ্ছা, এখানে দেখেন সিম্পলি মনে হচ্ছে একটা সাদা কাগজের উপরে ডিজাইনটা করা, তাই না? হ্যাঁ। আচ্ছা, তারপরে যদি আমি একটা ডিজাইন দেখাই, এটা দেখেন সেম একই ডিজাইন, মনে হচ্ছে না নিচের দিকে একটা ছায়া, মনে হচ্ছে এটা কি নিচের দিকে ছায়া দেখতে পাচ্ছেন না? বোঝা যাচ্ছে? এখন একটা জিনিস দেখেন, মনে হচ্ছে যে কোথাও একটা দেওয়ালে আটকায়া তার একটা ছবি, মানে প্রতিচ্ছবি ছায়ার মতন। তো জিনিসটা কোনটা দেখতে বেশি ভালো লাগতেছে, এটা না জাস্ট এমনি একটা সাদা কাগজের মধ্যে রাখা, এটা চোখে লাগার মতন না, এটা হচ্ছে কম্পিউটার এক মতন লাগছে, আমি যদি মোবাইলে দেখাই দেখেন মোবাইলে আরেক রকম লাগবে। আচ্ছা, এখন দেখেন মোবাইলে যার যেরকম মোবাইল তার স্ক্রিনের অনুযায়ী আপনি ডিজাইন তত সৌন্দর্য আসবে, ঠিক আছে? এখানে একরকম দেখবেন, বড় মনিটরে একরকম দেখবেন, বুঝতে পারলেন? তো এই যে শ্যাডোটা দেওয়া আছে এরকম সিম্পলি একটা কাগজে, মানে পেজে, তো এই শ্যাডো যত সুন্দর দিতে পারবেন আপনার কি ডিজাইনটা তত সুন্দর আসবে। তাহলে শ্যাডোটা আমরা কোনটা দেবো, সাপোজ ধরেন আমরা একটা স্টার ড্র করলাম, এখান থেকে শিফট অল্টার ধরে একটা কি করলাম, স্টার্ট। তাহলে এই স্টার্টটাকে আমরা কি করবো, শ্যাডো দিব, তাই না? তাহলে শ্যাডো দিতে হলে আমাদেরকে কি করতে হবে, ইফেক্টে আসবে হবে, কোথায়, ইফেক্ট। ইফেক্টে আসার পর স্টাইলিশ কোথায় আসবো, স্টাইলিশ। এখান থেকে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডোতে ক্লিক করা মাত্র দেখেন অটোমেটিকলি নিচের দিকে ছায়া চলে আসছে। কিন্তু এখন আমরা এখান থেকে কিছু ড্রপ শ্যাডোর অপশান আছে, ভালো করে বুঝবেন যে অপাসিটি, এই যে নিচে যে কালারটা আছে এটাকে বলছি আমরা অপাসিটি। সো এই অপাসিটিকে যদি আমরা বৃদ্ধি করে দিই, আস্তে আস্তে কিন্তু কালারটা বৃদ্ধি পাচ্ছে না নিচের দিকে ছায়াটা। আচ্ছা, এখন এক্স অফসেট এবং ওয়াই অফসেট, এক্স হচ্ছে উপরে, ওয়াই হচ্ছে নিচে। সো আপনি যদি ছায়াটাকে
যদি প্লাস করেন তাহলে এক সাইডে চলে আসবে, যদি মাইনাস করেন আস্তে আস্তে এই সাইডে চলে আচ্ছা আসবে, ঠিক আছে, যেদিকে আপনি ছায়া নিবেন। আচ্ছা আমরা মোটামুটি এইভাবে নিলাম, ওকে। আচ্ছা ওয়াই অফসেট নিলে কি হচ্ছে, দেখেন একটু নিচের দিকে চলে আসতেছে না, আপনি হয়তো এখন উপরের দিকে মাইনাস নিলে উপরের দিকে চলে যাবে, আপনি যেভাবে ইচ্ছা নিতে পারেন। এখন ব্লার, ব্লার অপশনটা কি দেখেন, আপনি যত কমায় দিবেন, ভালো লাগছে কি এখন? ব্লার কমায় দিয়েছে, হ্যাঁ জিরো করে দিয়েছে, এখন কি ভালো লাগছে? না ভালো লাগছে। তো যখন আমি ব্লারটাকে হালকা ভাবে বেশি করে দিব, খুব বেশি করে দিলে ভালো লাগবে না, আবার জাস্ট যতটুকু আপনি পারফেক্ট মনে হচ্ছে ছায়া এতটুকু আপনি দিয়ে দিলেন, দেওয়ার পর ওকে। এখন মনে করেন অন্য কালারও যদি দিতে চান তাহলে কালারে ক্লিক করেন, করার পর দেখেন কালার সিলেক্ট করেন, দেখেন ওই রকম কালার চলে আসবে নিচে। হ্যাঁ আপনি যে কালার সিলেক্ট করবেন ব্লারের বা নিচের শ্যাডো, সেই কালারটা কি হয়ে যাবে আপনার চলে আসবে, বুঝা গেছে জিনিসটা? সচরাচর আপনার ব্ল্যাক কালারটাই বেশি পারফেক্ট, ছায়া সবসময় কি হয় ব্ল্যাকই হয়। আচ্ছা জাস্ট আপনি এরকম দিতে পারেন, সমস্যা নেই, যে কোনো কালার দিতে পারেন। এখন যদি আপনি ওই কালারটা আউট করতে চান, রাইট বাটন ক্লিক করে শুধু আনগ্রুপ করে দিবেন, গ্রুপ। আচ্ছা আনগ্রুপ করলে তো আনগ্রুপ আসে না কেন, গ্রুপ আনগ্রুপ, আচ্ছা আসতেছে না কেন, উইন্ডো থেকে অ্যাপারেন্স অপশন কই আমাদের। আচ্ছা আচ্ছা এখন মনে করেন যে আমি এই শ্যাডোটা রাখবো না, শ্যাডোটা আপনার রাখার প্রয়োজন নাই, তাহলে শ্যাডোটাকে আপনি কোনোভাবে তো আর কাটতে পারছেন না, তাই না? বা মনে করেন যে আমি এই কালার দিব না, আমি কি কালার দিব, ব্ল্যাক দিব, তাহলে নতুন করে তো আমরাকে আর শ্যাডো দিব না, আমরা এই শ্যাডোটাকে চেঞ্জ করব। তাহলে আমরা উইন্ডো থেকে ওই যে অ্যাপারেন্স নামে একটা অপশন গতকাল বের করে দিয়েছিলাম মনে হয় না তার আগে, হ্যাঁ অ্যাপারেন্সে আসার পর নিচের দিকে আসেন, দেখেন ড্রপ শ্যাডো লেখা আছে, তাই না? হ্যাঁ এখান থেকে এসে কালারটাকে চেঞ্জ করে দেন ব্ল্যাক কালার, ওকে ব্ল্যাক আসছে, এখান থেকে আপনি যেভাবে কাস্টমাইজ হোক করতে পারেন, দেন ওকে, ঠিক আছে। আচ্ছা তাহলে এভাবে করা যাবে তো ড্রপ শ্যাডো। আচ্ছা ড্রপ শ্যাডো গেল, সো অবজেক্ট ব্লার, ঠিক আছে অবজেক্ট ব্লার। আচ্ছা অবজেক্ট ব্লারটা কি জিনিস এটা একটু দেখেন, যে এই অবজেক্টটাই ধরেন বা লোগোটাই বলেন, আমরা ইফেক্টে আসার পর অবজেক্ট ব্লার কোথায়, স্টাইলিশ ব্লার অপশান, এই যে স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো দিলাম, ঠিক আছে। এই যে আমাদের অবজেক্ট কোথায় গেল, গ্লো, এটা হচ্ছে অবজেক্ট ব্লার। আপনি যদি এটাতে আস্তে আস্তে প্রিভিউটাকে অন করে দিয়ে যে স্টাইলের করবেন ওকে করেন, যে এটা হবে না আলাদা একটা অবজেক্ট নেন, এই ব্লার, ঠিক আছে ব্লারে আমরা আসবো, ব্লার থেকে এসে গিউশন ব্লার ক্লিক করলাম, করার পর প্রিভিউটাকে যদি আমরা হালকাভাবে একটু করে বৃদ্ধি করে দেয় তাহলে কি অবজেক্টটা ব্লার হয়ে যাচ্ছে না? ব্লার জিনিসটা কি, মনে করো আমরা যে ডিএসএলআর মোডে ছবি উঠাই, আপনি থাকলেন আপনার পিছনের অবজেক্টগুলো কি হয়ে যাবে, ব্লার হয়ে যাবে, তাহলে এটাই সেই জিনিস না, আপনি যত বৃদ্ধি করবেন তত দেখেন যে ব্লার হয়ে যাচ্ছে। আচ্ছা তেন এতটুকু থাকলে আমরা ওকে করে দিতে পারি, কিন্তু এটা একদম ভেক্টরেই আছে, ঠিক আছে, কিন্তু এটাকে সে ব্লার করে দিয়েছে। আচ্ছা ব্লার জিনিসটা অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেটা আস্তে আস্তে কাজ করার সময় বুঝতে পারবেন। আচ্ছা আরও ব্লারের অপশান আছে, দেখেন ইফেক্ট থেকে ব্লার, ব্লার থেকে রেডিয়াল ব্লার, ব্লু, এখানে যদি ক্লিক করি আমরা বৃদ্ধি করি তাহলে দেখেন আস্তে আস্তে কি আমাদের হয়, এখানে খেয়াল করেন। আচ্ছা আমাদের ডিজাইনে কি অপশান হতে পারে, দেখেন তো ডিজাইনটা একবারে আলাদা হয়ে গেল না, আমরা কন্ট্রোল জেড দিয়ে হালকাভাবে নেই, প্রিভিউ মোড নাই এখানে, রেডিয়াল ব্লার প্রিভিউ মোড আছে কি তাহলে দেখা যেত, ঠিক আছে আমরা হালকাভাবে করে দিই, অনেক বেশি এটা ফুল, 14 দিলাম ওকে, এখানে 14টা কপি হয়ে ব্লার হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এটা একটা
আলাদা ডিজাইন, এগুলো ডিজাইন কোথায় ব্যবহার হয় জানেন, যে ক্রিসমাসের যখন ডিজাইন করবেন দেখবেন, ক্রিসমাস ট্রি যখন এইরকম স্টার ব্যবহার করতে হয়, তো দেখবেন যে প্রত্যেকটা স্টার এরকম ব্লার করে দেওয়া আছে, বিভিন্ন স্টাইলিশ করা আছে, ঠিক আছে? সো এটাও যদি আরেকটু চেঞ্জ করতে চাই, তাহলে আমরা প্রিফারেন্স করে আমাদের দেখেন নিচে লেখা আছে এই যে ব্লারের, আপনি আরেকটু বৃদ্ধি করেন, মানে নতুন করে হ্যাঁ হ্যাঁ হয়ে গেল না? সো এখান থেকে ওপেন করেন, করার পর স্পেন দিলাম, জুমে যদি দেই তাহলে কি হবে, জুমের মতন আসবে এবার, ঠিক আছে? জুমের মতন অনেকগুলো অপশন আছে, এই প্রত্যেকটা অপশন তো দেখানো সম্ভব না, আপনার এগুলো দেখে দেখে গুড়ে দিলেন কেমন হয়, প্রত্যেকটা অপশন দেখুন যে আলাদা আলাদা। একটু জুম করেন দেখেন যে মনে হয় বরফের যে ইয়ে থাকে না, আস্তে আস্তে এইরকম শ্যাডো চলে আসবে, ঠিক আছে? জাস্ট আমি স্টার দিয়ে দেখালাম, অন্যান্য জিনিসও আপনি এটা করতে পারেন। আচ্ছা, জিনিসটা কি বোঝা গেছে যে এগুলো কিন্তু আপনাকে করতে হবে? এটার নাম কি বললেন, এই যে এই ফাইলটা নিয়ে আসছে অ্যাপিয়ারেন্স, এই যে উইন্ডো থেকে। আচ্ছা, তারপর আরেকটা অপশন আছে আমাদের দেখেন, যে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম ডেফিনেশন, এর মধ্যে অনেক কিছু আছে। যে আমরা একটা স্টারে নিলাম, আচ্ছা কোথায় গেলাম, ইফেক্ট, ইফেক্ট থেকে দেখেন ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, ঠিক আছে? ফ্রি ডিস্টর্ট এখানে যদি আমরা প্রেস করি, করার পর দেখেন আপনি ডিজাইনটাকে যে কোনো ভাবে এখন কি করতে পারবেন, কাস্টম করতে পারবেন, প্রিসেট সার্কেল এর। আচ্ছা, এই যে দেখেন এই কর্নার গুলোকে আপনি কি করতে পারছেন, এই স্টারটা কিন্তু আপনি যে কোনো ভাবে সোয়ায় নিতে পারবেন, বা আপনার মতো করে আপনি কি করতে পারবেন, কাস্টম করতে পারবেন। করার পর যদি আমরা ওকে করি, তাহলে দেখেন স্টারটা কিন্তু সেভাবে চলে যাচ্ছে। শুধু স্টারের ক্ষেত্রে না, আমরা যদি একটা রেক্টেঙ্গুলার নেই, রেক্টেঙ্গুলার নেই, নেওয়ার পর যদি আমরা ইফেক্টে আসি, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম ফ্রি ডিস্টর্ট, সো এই অংশটাকে আমরা হালকা যদি এভাবে করে নেই, তাহলে দেখেন ওকে, মাপ অনুযায়ী আমরা কি করতে পারছি, অংশটাকে ঘোরায় নিতে পারছি, তাই না? তারপর আমাদের দেখেন ইফেক্টে আসার পর ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখানে পোকার অ্যান্ড বোল্ট, এটার কাজ কি আবার, একে এটাকে যদি আমরা হালকাভাবে যত ঘোরাবো, দেখেন আপনার ডিজাইন কিন্তু তত সুন্দর করে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে না? আচ্ছা, আমরা এটাকে সরাসরি একটা রেক্টেঙ্গুলার নেই, তাহলে জিনিসটা বেশি ভালো হবে। আচ্ছা, কোথায় গেলাম আমরা বলেন তো, ইফেক্ট, তারপর ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, পোকার অ্যান্ড বোল্ট, ক্লিক করা মাত্র দেখেন এটাকে যদি যত বৃদ্ধি করবেন সুন্দর সুন্দর ডিজাইনে চলে আসবে, তাই না? এটাকে যদি আর একটু এদিকে ঘোরায় দেন, এখান থেকে কিন্তু ইউটিউবের লোগো করা আছে জানেন, মানে এটাকে কি করছে, হালকা ভাবে এখানে একটু নিচ থেকে উপরের দিকে তুলে নিয়েছে, ঠিক আছে? জাস্ট ইউটিউবের লোগোটা। আচ্ছা দেখেন অনেক সুন্দর এখান থেকে স্টার হবে, আবার স্টার বলতে আপনার এই যে ধরেন এই ডিজাইনটা কিন্তু আমাদের অনেক কাজে লাগে, হালকা হালকা করে একটু কমায় দিবেন, তাহলে জিনিসটা ইজি হয়। এই যে কত সুন্দর করে জিনিসটাকে কার্ভ করা আছে, ঠিক আছে? এই ডিজাইনগুলো কিন্তু আমাদের অনেক কাজে লাগে। সো আমরা আর দেখি, এখান থেকে ইফেক্টে যাই, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এটাতে যদি যাই তাহলে দেখেন আরো সুন্দর সুন্দর ডিজাইন পাবেন। এগুলো ভাঙাচোরা ডিজাইন, এগুলো সব ভাঙাচোরা ডিজাইন, কিন্তু এগুলো কিন্তু ডিজাইনের জন্য অনেক ব্যবহৃত হয়। এই যে জিনিসটা মানে মজা পাবেন কাজ করতে করতে, বুঝতে পারলেন? শুধু তো আমি একটা রেক্টেঙ্গুলার থেকে নিলাম, যদি আমি একটা সার্কেল থেকে নিই তাহলে কিরকম অপশন আছে, নিজেরা এগুলো তৈরি করবেন, ঠিক আছে? সবটা আমার দেখানো সম্ভব না। এখন সার্কেল থেকে নেই, কোথায় গেল আমাদের, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, পোকার অ্যান্ড বোল্ড। আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসতেছে, তাই না? এটা তো দেখলাম, পোকার অ্যান্ড বোল্ড দেখলাম, ইফেক্ট থেকে, হ্যাঁ এই যে এখানে কমাবেন তাহলে জিনিসটা বোঝা যায়। আচ্ছা, এটা কোথায় কি রকম ডিজাইনে এটা ব্যবহার হতে পারো বলেন তো, আপনারা একটু রিয়েলাইজ করেন যে এই ধরনের, এই ধরনের ডিজাইনে আমি এটা ব্যবহার করব বলেন। এটা গেঞ্জিতে, আচ্ছা আর চিন্তা করেন যে কি রকম জিনিস এরকম হয়, চিন্তা করেন তো একটু, রক্তের ফোঁটা আর বলেন বলেন বলেন, সূর্য এরকম কোয়ালিটি, তারপর আপনার ও
ও ওই যে আপনার ইয়ে কোনো কিছুতে আঘাত মারলেন বা কাঁচে যদি একটা কিছু আঘাত করেন ফেটে তছনছ হয়ে যায়, ঠিক আছে না? এইরকম ডিজাইনের ক্ষেত্রে এই রিলেটেড ডিজাইন গুলো ব্যবহৃত হয়, ঠিক আছে? এগুলো তো আর পেন টুল দিয়ে কেটে কেটে তৈরি করা সম্ভব না, সম্ভব? আচ্ছা এই যে দেখেন এই জিনিসটা দেখেন, যত বৃদ্ধি করেন কত সুন্দর সুন্দর একটা করে ডিজাইন আসতেছে, আসতেছে না? আচ্ছা এটা তো একটা সার্কেল থেকে গেল, জাস্ট একটা সার্কেল থেকে হলো, যদি আমরা স্টার থেকে করি তাহলে কি হবে? অনেক মানে প্রথম প্রথম অবস্থায় এই কাজগুলো করবেন, অনেক মজা পাবেন, ঠিক আছে? অনেক মজা পাবেন। দেখেন স্টার থেকে করলেন আর একটা সুন্দর ডিজাইনের কনসেপ্ট চলে আসলো, নিচের অংশটাকে একটু ঘোরায় দেন, বৃদ্ধি করে দেন, এলানি হচ্ছে ডিজাইন, ঠিক আছে? এগুলো নিয়ে ইচ্ছা স্বাধীন করবেন, দেখবেন যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন। এগুলো গেঞ্জিতে বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে? আচ্ছা তারপরে আমাদের আর কি আছে, কেটে দিলাম, সার্কেল নেই। ট্রান্সফর্ম, আচ্ছা এটার কাজ আপাতত এখন নাই, মানে সার্কেলটাকে আপনি কত ডিগ্রি হরিজন্টাল ভার্টিক্যাল বরাবর করবেন, ঠিক আছে? চেঞ্জ হচ্ছে না এখানে। তারপরে দেখেন কতটুকু নিয়ে যাবেন, এক্সচেঞ্জ করবেন এগুলো, তারপর কপি করবেন একটা সার্কেলের মধ্যে কতগুলো, তারপর এখান থেকে নিচে লেখা আছে কি দেখেন কপি, দেখেন আস্তে আস্তে এখানে কপি হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? ওকে অনেকগুলো কপি হয়ে গেছে, এটা ডিস্টর্টেড কাজ আস্তে আস্তে দেখাবো, অনেক কাজ আছে এটার। আচ্ছা তাহলে এভাবে কিন্তু আপনি কি করবেন, ডিস্টর্ট থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে অনেকগুলো আছে, টুইসের কাজ আছে, ঝিকঝাগের কাজ আছে, ঝিকঝাগটা অনেক মজার। ঝিকঝাগ দেখেন সুন্দরভাবে একটা কি হয়ে গেল, অনেকগুলো স্টারের হয়ে গেল না, হরিজেন্টাল বরাবর করেন সূর্যের মতো হয়ে গেল, অনেক হয়ে গেল। এগুলো মনে এর আগে একটা ইয়াতে দেখাইছি, ঠিক আছে? এটা স্মুথে দিলে দেখেন আলাদা হয়ে গেল আর একটু, ঠিক আছে? এগুলো বৃদ্ধি করে দেন, ব্যাস ওকে, ব্যাস আমাদের একটা ইজিলি একটা ডিজাইন হয়ে গেল, ঠিক আছে? বুঝতে পারছেন যেটাই করেন ডিজাইন তো একটা হয়ে গেল, তাই না? তাহলে এইভাবে ডিজাইন করা যাবে কি? তাহলে আজকে আপনাদের এতটুকুই রাখলাম, 14 নম্বর ফুল ক্লাস, ঠিক আছে? প্র্যাকটিস করে অনেক কিছু প্র্যাকটিসের আছে। আচ্ছা কোনো প্রশ্ন আছে কারো? না, স্টপ করে দিলাম।